মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1800। তুই নি পারো এখন মোবাইল দিয়ে গুতাইতে, একটা দিন পর মাত্র বোর্ড পরীক্ষা, মগজের সময় বোর্ড পরীক্ষা আইছে, 6 মাস আগে মগু না খাওয়া বন্ধ হয়ে গেছে। যা বোঝো না, হ্যালো ইয়ে কথা কইও না তো, তুমি দেখছো মুই মোবাইল টিপতাছি, গ্রুপে সাজেশন দেছে, হেইয়ে দেখে পড়তাছি। গাইড বই ওসব সাজেশন মাজেশনে কোনো কাম হইবে না, জম্মের মতো মেইন বই পড়, দেখবি সব কমন পড়ছে। সাজেশনটা তো হেরা মেইন বই দিয়ে বানায় নাকি বাইরের দিয়ে বানায়? অত কিছু বুঝি না, মেইন বইয়ে টুডিনারি সব পড়বি, আসুক কখন হান্ডে প্রশ্ন দিয়ে দেবে তেরো কিন্তু পাবি না। স্যারেরা কইবে যেইটা বেশি গুরুত্বপূর্ণ হেইটা তো পড়বেই, আর যেইটা কইবে গুরুত্বপূর্ণ না হেইটা আরো বেশি পড়বি। জ্বালাইও না তো মরে, যাও ফা পেশাল পুড়ো না, পড়তে দাও মরে। পরীক্ষার আগে তুই মার লাগে এই ব্যাপারটা হারতে পারলি, বুঝবি বুঝবি পরীক্ষার হলে বইয়া এই সময় মায়ের কথা মনে পড়বে। সারা বছর বই ধরি নাই, এখন পরীক্ষার আগে সাজেশনই শেষ করতে পারতাছি না, আর হে কইতাছে পুরা বই শেষ করব। খাওনি তো সারা বছর কম খাও নাই, পড়ালেখা শেষ করতে পারো নাই কি লইগিয়া, মোরা কি মানা হরসালাম যে পড়িস না? সারা বছর খাইয়া আমার ভুল হইছে, এখন যাও তুমি মোর একটু পড়তে দাও। এখন আবার মেসেজ দেয় কিরা, যাই আইডিটা অফ করে দি, পরীক্ষার পর অন করমু। আমি এসব আইডি টাইডি অফ করে কোনো লাভ নাই, মোবাইল মধ্যে সোজা জমা দে, পরীক্ষার পর নিস। মোবাইল জমা দিলে মুখলেসের কি হইবে? মোবাইল জমা দেওয়া যাইবে না, একটু পর পর গ্রুপে সাজেশন হয়, হেইয়া দেখা লাগে মোর। আচ্ছা ঠিক আছে, মোবাইল আবার টিপিস না, সাজেশনের কথা কইয়া নিজের ভালো কিন্তু পাগলেও বোঝে। মাসে পিসি গল্পে আহলাদির পরিবার, আইডি ডক করতে পারলাম না, হ্যার মধ্যে কলা শুরু হয়েছে, বন্ধু বান্ধবের জ্বালা যন্ত্রণা আর ভাল লাগে না। হ্যালো বান্ধবী, হনছো কি হইছে? এখন পর্যন্ত তো কও নাই, না কইলে বুঝমু কেমনে কি হইছে? তেরা কথা কইস না, পরীক্ষার হল পড়ছে বাথরুম খান কলেজে। আল্লাহ, ওই কলেজের সাররা তো জম্মের করা ঘাট দেয়, আর একসের তেরা কথা কয়। হয় ভাই, এসএসসি পরীক্ষার সময় কথা মনে আছে, একটু এদিক ওদিক চাইতে পারি নাই, হেলেই খালি 10-15 মিনিটের লগে খাতা নিয়ে রাখছে দিতে। তুই এখন এইসব মনে হরাইস না তো, যা পড়ছিলাম হ্যাও সব ভুলে যাইতেছি ডরের ঠেলায়। মোরও তো একই অবস্থা, কলেজের নামটা হোনার পরইতে তাল্লো গরম হয়ে গেছে, তাল্লয় তেল আর পানি মিলেই খালি ডালতাছি। তাল্লো গরম হরিয়ে লাভ নাই, তাল্লো ঠান্ডা রাখ, ভালো মতো পর, যেন এদিক ওদিক না তাকান লাগে। এত পড়া এখন কেমনে পড়মু, লেহা পড়া যা বান্ধবী গুলাকে বাক করে লইছিলাম, হ্যাঁ সব শেষ, যাই পড়ি সব নতুন লাগে, মাতার উফরিদ দিয়ে যায়। আর একখান কথা হন, ওই যে মোগো ক্লাসের সুখী আছে না এক রোল, হে তো মেডিকেল কোচিং এ বুকিং দিয়ে রাখছে, পরীক্ষা বলে শেষ হইবে লগে লগে যাইয়া মেডিকেল এ কোচিং শুরু হয়ে যেতে। বাবা রে বাবা, বড় লোকের বিরাট কারবার, মোরা পাস করমু কিনা হে এলোয়েই ডরে আছি, আর হে বলে মেডিকেলের কোচিং এও ভর্তি হয়। আরে না, কি বড় লোক, ওই যে মোগো যেই কলেজে হল পড়ছে না পরীক্ষার, হেই কলেজের শিক্ষক আবার সুখীর বাফে, তো বোঝে যে হলে একটু সুযোগ সুবিধা পাইবে, আনে হেই পাওয়ারে লাফায়। ওই সে ভাই থাক, মানের নামে এত ফাও পেশাল পোড়া লাগবে না, হ্যারসাথে তুইও পড়তে বা মুইও পড়তে বই রাহি, যাই সুখীর লগে একটু খাতিল দে বাজাই, হেলে পরীক্ষার হলে সুযোগ সুবিধা পামু আমি।